বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত, আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01819-33-08-53। মহান মনিবের দরবারে যারা ইন্তজাম করলেন, যারা আসলেন, যারা বসলেন, যে মনিব মৌরা আমি আল্লাহর নিয়ামতের নবী ছাড়া অনেকে বলবেন 1,24,000, 2,60,000 নবী দিয়ে চোখ দিয়ে দেখা কেন দিতে লাগলেন? বলে যে খবরদার, এখানে রাজের মামলা হলো, পৃথিবীর জগৎবাসীরা
আল্লাহ হুশিয়ার সাবধান, আমার নবীকে কে কতটুকু তোরা চিনলি? আমি আল্লাহ জানি ভাবে অপরিচিতের মধ্যে রয়ে গেলাম, আমার নবীকেও অপরিচিতের মধ্যে রাখলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন একটু করে বলো না, বলে যে জান্নাতের ঠিকানা আমার কাছে জিজ্ঞাসা করো, জান্নাতে কি আছে কেমন আছে আমার কাছে জিজ্ঞাসা করো, আমি ঠাস ঠাস করে বলে দেবো। কিন্তু আল্লাহর ব্যাপারে আমি আদমকেও জিজ্ঞাসা করো না, কারণ আমি আদম হাজার চেষ্টা করো খোদা দেখার সুযোগ পাই নাই। শুধু একজন নবী মুসা কালিমুল্লাহ, তিনি আল্লাহর সাথে কথা বলতে পেরেছেন। ও মুসা কালিমুল্লাহ একবার বলো না, বলে যে খবরদার সে কথা বলে আমাকে লজ্জা দিও না। ওকে তুলে চূড়ার মধ্যে গিয়ে আল্লাহ যখন আমার সাথে কথা বলতেছিল, আমি এত আন্তরিকতার বহির প্রকাশ ঘটাইতে গিয়ে বললাম তোমার কত কত সুন্দর, না জানি তোমার দেখাটা কত সুন্দর হয়। যত কথা বলি তত বলতে মন চাই, একবার অন্তর দিয়ে চাই ও মুনিব মাওলা আমি মুসা কালিমুল্লাহ যে রকম নবীও সেই রকম। বেমানের গোষ্ঠীর আছে না নাই, ইমানদার না বেইমান? আমরা ইমান চোর, ইমানের ডাকা, ইমানের সন্ত্রাসীরা। ইমান নিয়ে চিনিমিনি খেলা আরম্ভ করলো, দাড়ি আছে না নাই? আছে। টাই সুট আছে না নাই? আছে। নামাজ রোজা আছে না নাই? আছে। হজ যাকাত আছে না নাই? আছে। এ কিছু দিয়ে কোনো কাম হবে না? ও ইবাদত হি নাকি জিসমে না হো হুব্বে রাসূল জিসমে বো পাতি নাকি ও কাগজ কি হে ফুল সলাত রিয়া যেখানে নবীর প্রেমের খুশবু নাই ওই ইবাদত, ওই ইবাদত নয় প্লাস্টিকের ফুল কাগজের ফুল। আর যেখানে ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত সালাতুনিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা নূরি আছে, আর ওটি হলো আসল ফুল, ঠিক কি না? সেজন্য আমাদের চাঁদকার ভাষায় হয় ফাদার ফোড়া দেখানা বড় করে হয় না, ফাদার ফোড়া আল্লাহ ইয়া ফয় দেখানা সিনে সুবহানাল্লাহ। আল্লাহ কি ভাত খায় না, ইবাদত করে না, রিয়াজত করে না? আল্লাহ কত ও গৌসুল আজম পিরানে পীরদাস্তাগির হাজা গরিবে নামাজ আমার শাহী শাহী সিলিকুট গৌসুল আজম মাইজ ভান্ডার। আল্লাহ কাকে দেবে ইবাদত রিয়াজত কপালে দাগ হাঁটুর মধ্যে জট আমাদের কাছে নাই। আল্লাহ তাই বলে কি পাবো না? আল্লাহ বলে যে খবরদার কপালের দাগ ওয়ালা হাঁটুর মধ্যে জট ওয়ালা। বন্ধু যত ইবাদত রিয়াজত ওদের মধ্যে গৌসুল আজম নাই, হাজা গরিবের আওয়াজ নাই, আমার সাহি সাহি শ্রীকুট নাই, আমি ওলি আল্লাহর পর আলে সুন্নত জামাতের কাছে রাখলাম। সেজন্য কোন সাহিরের কলি বতর ফিরকা বাতিল এক ফিরকা আহলে নাজি হ্যায় বতর ফিরকা বাতিল এক ফিরকা আহলে নাজি হ্যায় ও আহলে সুন্নতুল জামাত হ্যায় ওয়াল্লাহ আল্লাহ বাকি হ্যায় ও আহলে সুন্নতুল জামাত হ্যায় ওয়াল্লাহ আল্লাহ বাকি হ্যায়
کو بہتر ہمارے نعرہ تکبیر ہمارے نعرہ شان رسالت اب تو زندہ ہے জগতের বন্ধুরা, আল্লাহ তুমি এত মায়া এত দয়া কাদের করলে? বলে সুন্নিদেরকে করলাম, কারণ আমি খোদা যে নবীর পাগল, সুন্নিরাও সেই নবীর পাগল। সেই জন্য পৃথিবীর জগৎওয়ালাদেরকে, যারা নবী ওয়ালা তারা খোদাওয়ালা, ঠিক না? আমি গেলাম عزت رسول اللہ کی بولنا سبحان اللہ মেরাজকে তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো আসা, আরেকটি হলো মেরাজ, আরেকটি হলো এরাজ। আমার নবী যখন সেখানে যেতে পারে, আর ওখানে বলা হয় করা হলো, আমি কোন ভাগ বলতে যাচ্ছি না, আমার বিষয়ের আলোকে মেরাজ কেন এবং হায়াতুর রসুল আমার নবী। সেই জন্য আল্লাহর কোরআনের এক টুকরো আয়াত আনলাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও মুরিদ মাওলা, একবার জিজ্ঞাসা করব, তোমার নবীকে তুমি কত দিন, কত মাস, কত বছরের জন্য রহমত বানিয়ে পাঠাইলে? আল্লাহর কোরআন বলতে লাগলেন, খবরদার, কত দিন নয়, কত মাস নয়, কত বছর নয়, যত দিন যত মাস যত বছর আমি রবের রুবুবিয়ত থাকবে, তত দিন তত মাস তত বছর আমার নবীর নবুয়ত থাকবে। এই কথাগুলো যদি ভাস করতে যাই সময়ের পরিধি বাড়বে, ঠিক না? সেই জন্য আমার বাবা, আমার দাদা, আমার চোদ্দ খানদানের জানাজার নামাজ ছিল, আমার নবীর জানাজার নামাজ জোরে বলেন না, নাই কেন? তোর বাবা মারা গেলে হয়, দাদা মারা গেলে হয়, চোদ্দ গোষ্ঠী মারা গেলে হয়, আমার নবীর জানাজার নামাজ হয় নাই কেন? সিদ্দিক আকবরের মতন সাহ, বিশ্ববিখ্যাত দার্শনিক, বিশ্ববিখ্যাত মুফাসসির, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, বিশ্ববিখ্যাত পণ্ডিত, বিশ্ববিখ্যাত সাহিত্যিক, বিশ্ববিখ্যাত কবি, যেদিকে যান আফজালুল ইবাদ, বাদাল আম্বিয়া, অত বড় চাতাল চাত হয়ে সিদ্দিক আকবরের মতন জাত সিলেন্ডার করে ফেললেন উমর রে, নামাজ তো দূরের কথা, এখনো নবীর জানাজার নামাজ পড়াইতে আমি নিয়ত শিখতে পারি নাই, ঠিক কিনা? নবী জিন্দা না মরা? তু জিন্দা হে বল্লাহ, তু জিন্দা হে বল্লাহ, তু জিন্দা হে বল্লাহ, তু জিন্দা হে বল্লাহ, মেরে চশমে আলম সে চুপ জানে ভালে সোনা দুনিয়া এখনো হাত দিচ্ছি না, নবীকে আসছে
আসবে আনা খাতে আল্লাহ করবো নামাজ পড়াইলাম বলে আমার মুস্তফার নূরানি রূহ এর পানি দেখে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওমর খন্দকের পরিখা পার করতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর উত্তরে হাজার যদি ফেরেশতা হয় তাহলে লাইক থাকবে কয়টি সুবহানাল্লাহ বাবার ভাইয়ের আমার আল্লাহ আমি জিবরিল যতদিন পর্যন্ত নবীর ঘরে ওহী নিয়ে এসেছি বন্ধুত্ব স্থাপন করতে এসেছি আল্লাহ দেখে পেলাম আপনার নবী এইভাবে কখনো ঘুমায় নাই কিন্তু আজকের ঘুমের একটু চোখ পাকিয়ে দেখলেন একটু করে তাবাসসুম দিয়ে দিলেন নূরানি দন্ত মোবারক থেকে এমন ভাবে নূরের শোলা বেরিয়ে পড়ল কিছু বলবো না আপনার নূরি একটু তজল্লি পেয়ে আমি বেহোশ হয়ে রইলাম 1,40,000 আয়াতুর রাসূল বের করতে আসুন আমার ভাইরা আমার জিবরিল বলল আল্লাহ ইমামতি করবে কে বলতে আজকে ইমামতি করবে কে আর নবী আমি পৃথিবীর জগতের মধ্যে মরা রাখি নাই সমস্ত নবীর জিন্দেগি দিলাম আর নবীর আকার মকাম কি হবে প্রমাণ করতে আমার নবী হায়াত গভীর রজনীতে আমি ফেসে গেলাম যখন রাতের 12টার পরে আমি মদিনার তুল মানব বাড়াই পারবো না এত লম্পা করে ওই বুড়া বাবার সাথে কমিটমেন্ট হয়ে গেল ঠিক আছে আমি আপনাকে কালকে রাত দিনের 12টার সময় আখেরি জোহরের নামাজ আদায় করাইব কিন্তু সত্য হলো নবীর দিদারের সময় আমার কথাটুকু আপনাকে বলতে হবে বলে যে ওয়াদা দিলাম বলবো উচ্চ আওয়াজ দেবো না সুবহানাল্লাহ নবীর দরজার দিকে ওনাকে ধাক্কা দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছি বাবার কোনো কথা মানবো না চলেন আপনাকে বাসায় দিয়ে আসি নূরানি চোখের পানি এই হাড্ডিটা কে বলছে নবী আবার মরতে পারে আল্লাহ এখন কি মেলা জন্য দিয়ে কি দাদার মতন বলা যায় নবীর মতন তো কেউ আছে তাহলে হজরতের কুলিতে আমি তুই মেরি রসাই যত জানার বিষয় ছিল আপনাকে সব জানার মধ্যে ওয়া দিয়ে মুকদ্দাসা বলেছিলেন আমার হযরতে মুসা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ইয়াসিব ছিল বিমারের কোপ ছিল মদিনার প্রত্যেকটি দুলি ঘোড়া এখন সবার জন্য অন্তরের গহেনা উচ্চ আওয়াজ দিবেন না সুবহানাল্লাহ এই জমিন বাদুরি করবে না যেই মুস্তফাকে নিয়ে তুমি আলিঙ্গন দিয়ে শুয়ে আছো সেই নূরানি হরম মোবারক থেকে আমি জমিনের দুরি কণা অলঙ্কার বানাই রেখে দিলাম দেখো সুবহানাল্লাহ মেরাজ কে সব মানু মহুয়া আলম কো তেরি রসাতে কি পতা মেরাজ কে সব মুস্তফা কি আজমত কা মুস্তফা কি আজমত কা হদ হে না কিনারা হে হদ হে না কিনারা হে সোনা দুনিয়া সুর পর হে তুফা বি ডগমগায় নাইয়া বি ডগমগায় নাইয়া বি আপ জব করম কর দে তু সামনে কিনারা হে আপ জব করম কর দে তু সামনে কিনারা হে সোনা দুনিয়া আল্লাহ আমাদেরকে কবুল করুক আমার আয়াত
জিকরান সুম্মা উরিজা বিনা ইলা সামা, এটা ছিল হাদিসে পাক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈদে মেরাজুন নবী হলো প্রতিষ্ঠান তৈরি করে, নবীকে নূর মানতে রাজি না কিন্তু তাদের দাওয়ালকে নূর মানতে পারে। মগরিবের নামাজের পরে তার উক্তি আর খাজা উত্তর দিচ্ছে রাজস্থানী একজন হিন্দু মেয়ে। সকালে বলতে লাগলেন খাজা রোজা থেকে উঠে আমার জ্বলবে একটি বিষয় খুব, এটা বৃহত্তম বিষয় নবী হায়াত মনে থাকবে। দ্বিতীয় নাম্বার মেয়েরাজ কেন গাউসিয়া কমিটি 11 নাম্বার ওয়ার্ষিক আগামী বছর আরো সুন্দর, আরো সফল, আরো সার্থক ভাবে ক্ষমা করেন। গাউসিয়া কমিটি বাংলাদেশ কাজীর দিঘি ইউনিট শাখা, গাউসিয়া কমিটি বাংলাদেশ 11 নম্বর ওয়ার্ড শাখার পক্ষ থেকে যুবক ছাত্র মা বোনদের পক্ষ থেকে কবুল করে, যাদের অর্থ দিয়ে, যাদের স্বার্থ দিয়ে, যাদের প্রেম দিয়ে, যাদের ভালোবাসা দিয়ে আজকে পবিত্রতম মাহফিল সেজে গেল তাদের পক্ষ থেকে কবুল করে, হাদিয়া বানিয়ে, তোফা বানিয়ে, নূরানি কুঞ্চমানি রহমতের ফিরিস্তা দ্বারা মাওলা তোমার মাহবুব মুস্তাফার নূরে মুকদ্দাসের মধ্যে পৌঁছায় দাও, সমস্ত আম্বিয়া কুলের আরবাই পাকের মধ্যে পৌঁছায় দাও, সমস্ত সাহাবায়ে কেরামের নামে নামে আরবাই পাকের মধ্যে পৌঁছায় দাও, সমস্ত তাবিন তবে তাবিনা ইমাম মুজতাহিদিন মুফাসসিরিন মুতাকাদ্দিমিন মুতাখিরিন আলে বাইত রাসূল পঞ্জাতন শুদাই কেরাম হুজুর গাউসে মুগদাদ খাজা গরিবের মধ্যে আরবাই পাকের মধ্যে পৌঁছায় দাও, ভারতবর্ষের 360 উলিয়া চট্টগ্রামের 12 উলিয়া বিলায়েতের সম্রাট গাউসুল আজম মাইজবান্দারি হযরত কেবলা বাবাজান কেবলা মুতাল্লিকিন ভান্ডার প্রত্যেকের নামে নামে আরবাই পাকের মধ্যে পৌঁছায় দাও, বিশ্বের জমিন থেকে, বাংলার জমিন থেকে, চট্টগ্রামের জমিন থেকে আল্লাহ মনি পরবরদিগার আল্লাহ এই এলাকার পক্ষ থেকে বিদায় নিলেন খোদাবন্দ কুদ্দুস সমস্ত আউলিয়া কুলের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। যারা জন্ম না দিলে
ঈদে মেহরাজ নবীর মতন একটি প্রোগ্রাম আমরা সাজাইতে পারতাম না, গাউসিয়া কমিটির নামের মধ্যে লিস্টিভুক্ত হতে পারতাম না। ও মাওলা, যে মা বাবা দাদাদের আনানের কারণে এত বড় সুবন্দোবস্ত সুযোগের অধিকারী হয়ে গেলাম, আল্লাহ আজকের মাহফিলে মিলাদের সওয়াব তাদের নামে নামে তুমি আরবায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও, আল্লাহ তাদের জিন্দেগানির গুনাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তাদেরকে শাফাতে মুস্তাফা ওয়াজিব করে দাও, জান্নাতের আলা মকাম তাদের জন্য তুমি নসিব করে দাও। ও মাওলানা করিম, উম্মতে মুহাম্মদীর আরবায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও, আল্লাহ তোমার নাম গফুর, তোমার নাম গফফার, আমরা গুনাহগাররা গুনাহ না করলে তুমি গফুর কখনো নাম রাখতে না, গফফার নাম দিতে না, গফুর ও গফফারিয়তের ইজ্জতের দিকে তাকিয়ে আমরা যত গুনাহগার হাত পেতে দিলাম আমাদের জিন্দেগানির গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ গত জীবনে কতই না পাপ করেছি রে মাওলা, সমস্ত গুনাহ থেকে গর্দান ফিরে আল্লাহ তোমার আলিশান দরবারে তওবা করে নিলাম, আমাদের তওবাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথের প্রতীক বানিয়ে দাও, আমাদের প্রত্যেকের মুশকিলাতকে আসান করে দাও, আমাদের মধ্যে কেউ জটিল কঠিন রোগী থাকলে সেবা করে দাও, বেকার বেবাকার করে দাও, আওলাদ থাকলে আওলাদ দান করো, করজদার থাকলে মুক্তির ব্যবস্থা করে দাও, বেনামাজি থাকলে নামাজি বানিয়ে দাও, মা বাবার নাফরমান থাকলে ফরমা বরদার বানিয়ে দাও, ইমানের মধ্যে নকশ থাকলে পরিপূর্ণ ইমানদার বানিয়ে দাও, ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে তরক্কি দান করে ইমান কোন মুখাতেমা আগর দাওয়াতম রাত কোনি বার কবুল মনোদস্ত দামানে আলে রসুল, মনোদস্ত দামানে আলে রসুল। আল্লাহ বাংলাদেশের জনগণকে তুমি রহমার করম কর, আল্লাহ মদিনাতুল আউলিয়া চট্টগ্রামের জমিনে অফুরন্ত নাজ ও নিয়ামত তুমি জাতিভাবে দিয়ে রাখলে আল্লাহ আগামী তো আমাদেরকে ময়ুস করো না আল্লাহ। আল্লাহ আজকের গাউসিয়া কমিটি ইউনিট শাখা, গাউসিয়া কমিটি ওয়ার্ড শাখাকে তুমি কবুল করো, প্রতিজন কর্ম আল্লাহ কবি ওয়ালিহি ওয়াসাহবিহি আজমাইন। আল্লাহ আমি গুনাহগারকে এখান পর্যন্ত আনতে যারা শ্রম দিলেন কষ্ট করলেন তাদের তো দীর্ঘ তুমি উজ্জ্বল করে দাও। ওসাল্লা আলা হাবিবিল করিম বিহরমত ঈদ মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাব্বাল আলামিন বিরহমতিক ইয়া আরহামার রাহিম।